এখানে এই যে যে প্যারামটা দিয়েছিলাম সেটাকে আমাকে এখানে ধরতে হবে। সো এই জায়গাটায় আমরা লিখবো যে ডলার রিকোয়েস্ট, রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা এবার এখানে ওটাকে ধরতে পারবো। সো আমরা এখানে সাপোজ একটা ভ্যারিয়েবল নেই, ডেজ ইকুয়াল টু ডল রিকোয়েস্ট, এই যে এই রিকোয়েস্টটা, রিকোয়েস্ট থেকে আমরা কাকে ধরবো, ডেজকে, তাই না? ডেজ, ওকে। এবার আমরা এই যে ডেজটা যে পাইলাম, ডেজটা তো পেলাম, তাই না? এখান থেকে যেটা দিব সেটা পেলাম, এবং সেটাকে আমরা কোথায় পাঠাতে হবে, এখানে পাঠাতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখব, আমরা এখানে জাস্ট রিটার্ন করে দিই, রিটার্ন ডলার দিস দেন এই ফাংশনটা কল করে দিই, এবং এই ফাংশনটার মধ্যে এখন এই ডেজটাকে পাঠাই দেবো, জাস্ট সিম্পল, ওকে। তাহলে এখন কি হবে, এখানে আমি যেটা দিচ্ছি সেটা এখানে আসবে, এখান থেকে ধরার পর এই ফাংশনের মধ্যে ওইটা চলে যাবে, আর এই অনুযায়ী এখানে সেটা কোয়েরি হবে, ঠিক আছে? সো এবার আমাদের এটা কাজ করার কথা। সো আমি এই যে লাস্ট এন ডেজ এইটার মধ্যে এবার আমি এই রেস্টেপে এটা ট্রাই করে দেখি যে আমাদের ঠিকঠাক মতো আসছে কিনা ডাটা। এই যে ডাব্লিউপি জেসন, দেন আমাকে লিখতে হবে এটা। সো এটা লিখলেই হবে না, এখন জাস্ট স্ল্যাশ দিব, সেটিংস আমাদের দরকার নেই, সেটিংস আমরা ফুল ডাটাটা নিয়ে আসছিলাম সেটিংসের মধ্যে, তাই না? আমরা আরেকটা রাউট তৈরি করেছি কি এটা। সো আমরা জাস্ট এবার এটা বসাবো, সেটিংসের জায়গায় এটা বসালাম। এবার আমি যদি ইন্টার দিই, দেখেন এখানে কোনো বলতেছে যে কোনো রেস্ট রাউটই পাচ্ছে না এই নামের, কারণ আমরা এই নামে কিছু বানাইনি, আমরা এখানে একটা প্যারাম বানিয়েছিলাম, তাই না? 7 বা 15। সো আমি যদি এবার 7 দিই, তখনই এবার দেখেন মজাটা, এবার ডাটা চলে আসছে, লাস্ট 7 ডেজের একটাই ডাটা আমরা পাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে ডেট দেখেন, ডেট 10-8-10-8-এর ডেটের একটা ডাটা পাচ্ছি। কিন্তু যদি এবার এখানে আমি 15 দিতাম, সো দেখেন এবার কিন্তু আমি দুইটা ডাটা পাচ্ছি। সো এখানে 10 এবং 9, ঠিক আছে, দুইটা ডাটা পাচ্ছি 15 ডেজ। যদি আমি এখানে 30 দিনের ডাটা দেখি, সো দেখেন 30 দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু ডাটা আসছে লাস্ট, এই যে 29-7-29, তারপর 27-7, ঠিক আছে, 9-8-1-8 এবং হচ্ছে 10-8। সো আমরা বেশ কিছু পাচ্ছি, আমরা ফিল্টারিংটা দিয়ে বুঝতে পারছি 7-এর মধ্যে শুধুমাত্র একটাই পড়তেছে, ঠিক আছে? সো আমরা এই জন্য একটাই ডাটা পাচ্ছি। সো আমাদের পারফেক্টলিভাবে কুয়েটে কাজ করছে এবং আমাদের এপিআইটাও কাজ করছে। এখন আমরা এই এপিআই দিয়ে জাস্ট হচ্ছে কি করব, জাস্ট রিঅ্যাক্টের মধ্যে কল করব এবং ডাটাটা ওভাবে শো করাবো, ঠিক আছে?